এবার যাদবপুরের ছাত্র মৃত্যুতে নয় আমর, উদ্ধার রহস্যময় চিঠি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আর রহস্যে ঘেরা এই চিঠি উদ্ধারের পরপরই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতিতে, চক্ষু চড়ক গাছ তদন্তকারী আধিকারিকদের। এবার পত্র রহস্য, 9 তারিখ হোস্টেল থেকে পড়ে যাওয়া ছাত্র 10 তারিখ চিঠি লিখল কিভাবে, উঠছে প্রশ্ন। যাদবপুরে ছাত্র মৃত্যুতে এবার নয় আমর, হোস্টেল থেকে পাওয়ার ডায়েরি ঘিরে তাঁরা বাঁচে রহস্য। ইতিমধ্যেই সেই ডায়েরির পাতায় লেখা একটি চিঠির ছবি ভাইরাল হয়েছে, ইংরেজিতে লেখা এক পাতার চিঠি। সেই চিঠির প্রেরক নিহত ওই ছাত্র, যদিও এই চিঠির লেখা তাঁর ছেলে নয় বলে দাবি করেছেন যাদবপুরের নিহত ছাত্রের বাবা। এখানেই প্রশ্ন, তাহলে এই চিঠি কার লেখা? 10ই আগস্ট ডিন অফ স্টুডেন্টসকে লেখা হয়েছে চিঠিটি। সেই চিঠিতে বাংলা বিভাগের এক সিনিয়র ছাত্রের নামের উল্লেখ রয়েছে, এমনও চিঠিতে লেখা ওই সিনিয়র ছাত্র হোস্টেল নিয়ে ভয় দেখাতেন। বাস্তবে কি এই চিঠি ঘিরে নানা প্রশ্নের অবকাশ থাকছে? সবথেকে বড় প্রশ্ন, চিঠিটি 10ই আগস্টের লেখা, অথচ মৃত ছাত্রের বাবা কলকাতা পুলিশের কাছে নিজের হাতে লেখা যে অভিযোগপত্র জমা দেন তাতে স্পষ্ট বাংলায় লেখা আছে 9ই আগস্ট সন্ধ্যায় তাঁর ছেলের সঙ্গে কথা হয়, রাত 11:30 নাগাদ কেউ একজন তাদের ফোন করে বাড়িতে জানান ছেলে হোস্টেলের 3তলা থেকে পড়ে গেছে। এখানেই প্রশ্ন, যে ছেলে 9ই আগস্ট রাত 11:30 পড়ে গেল, 10ই আগস্ট সে কী করে ডায়েরির পাতায় চিঠি লিখল? যদিও পোস্ট ডেটেড লেটার লেখার সম্ভাবনা একেবারে অমূলক নয়, এক্ষেত্রে তেমনটা ঘটেছে বলে মানতে নারাজ নিহতের পরিবার। মৃতের বাবার দাবি ডায়েরির লেখা তার ছেলের নয়, নিহত ছাত্রদের বন্ধুদের একাংশের মত। তদন্তের অভিমুখ ঘোরাতে ঘটনার 5 দিনের মাথায় সংবাদ মাধ্যমের সামনে এ ধরনের চিঠি আনা হচ্ছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ভিতর থেকেই হচ্ছে বলে মনে করছেন তারা। অর্থাৎ যাদবপুর কাণ্ডে প্রথম থেকেই যে সংঘবদ্ধ অপরাধের অভিযোগ উঠেছিল ক্রমেই তা আরও বেশি করে প্রকট হচ্ছে বলে মত তাদের। আরও জানা যাচ্ছে 10ই আগস্টের লেখা চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছিলেন নিহত ছাত্র, যদিও এদিন আদালতে আরেক ছাত্র জানিয়েছেন নিহত ছাত্রকে দিয়ে জোর করে ওই চিঠি লিখিয়েছিলেন 2নম বর্ষের 2 ছাত্র। রবিবার প্রকাশ্যে আসে নিহত ছাত্রের এই চিঠি, 10ই আগস্ট তারিখে লেখা ওই চিঠিতে বাংলা বিভাগেরই এক সিনিয়রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন, সিনিয়রদের কথা মতো না চললে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল বলে চিঠিতে লেখা রয়েছে। যদিও ওই ছাত্রের মৃত্যু হয়েছিল 9ই আগস্ট রাতে, চিঠি তার ছেলের লেখা নয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিহত ছাত্রের বাবা। তিনি বলেন, আমি জানি এই চিঠি আমার ছেলে লেখেনি, চিঠিটি লেখা হয়েছে ডিন অফ স্টুডেন্টসকে উদ্দেশ্য করে, কিন্তু এরকম কোনো পদ বিশ্ববিদ্যালয়ে রয়েছে সে কথা আমার জানার কথা নয়। তদন্তের মোড় ঘোরাতে এই চিঠি লেখা হয়েছে, এই সইও আমার ছেলের নয়। রবিবার আদালতে পেশ করা হয় ছাত্র মৃত্যুতে গ্রেপ্তার হওয়া হোস্টেলের 2 পুরনো আবাসিক দীপশিখর দত্ত ও মনোতোষ ঘোষকে। আদালতে পেশ করে পুলিশ, তাদের 22 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক। শুনানি শেষে সরকারি আইনজীবী জানান, যে 2 ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে তারাই নিহত ছাত্রকে চাপ দিয়ে এই চিঠি লিখিয়েছিলেন, ওকে দিয়ে জোর করে আসন্ন তারিখে চিঠিটি লেখানো হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রহস্যময় চিঠি উদ্ধার হতেই কিন্তু তোলপাড় আবারও গোটা বাংলা, কারণ ছাত্রটির মৃত্যু হয়েছে 9 তারিখ আর এই চিঠিটি লেখা হয়েছে 10 তারিখ। কিভাবে এই চিঠিটি লেখা হলো? তদন্ত যত এগোচ্ছে রহস্য কিন্তু আরও বাড়ছে এই ছাত্র মৃত্যুকাণ্ডে।